হরে কৃষ্ণ ও মকুন্ডমণ্ডল তৎপদং দর্শিং তহে শ্রী গুবে নম গুহ গুবি গুদেব মহং গুরু পরম ব্রহ্ম তকমে শ্রী গুবেম কৃষ্ণকিন্ন্ধু বন্ধুজগৎপথে গবেচ গপিন্ত রাধা নমসে কৃষ্ণায়সুদেবায় হরে পরমা প্রণত ক্লাসায় গোবন্দা নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হৃহদ্বৈত কদাধরিভাচাদি গৌর ভক্তবৃন্দ হিভ্রু জগৎবন্ধু মহ উদ্ধারণ চন্দ্রপুত্যা প্রভু 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 হে অনন্ত অনন্তময় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় হরে কৃষ্ণ সনাতন ধর্ম ও শ্রীকৃষ্ণ ভাবনামৃত প্রচার সঙ্গ ও ডাক্তার কৃষ্ণদার রমেশচন্দ্র দত্ত এবং পরমান্দ গুরুদেবের মধ্যকার ব্রহ্ম জিজ্ঞাসা ও উত্তরের মধ্য দিয়ে কিভাবে কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে এ বিষয়ে আলোচনা তাই ভগবান শ্রীকৃষ্ণকে মহাবীর অর্জুন প্রশ্ন করেছিলেন জয় শ্রী চেত কর্ম নস্তে মতা বুদ্ধি জনার্দ তৎকিং কর্মনি ঘোড়ে মাংনীয় জয় শ্রী কেশব হে কেশব হে অর্জুন বিকাশ করছেন হে কেশব জনার্দন কর্ম অপেক্ষা জ্ঞান বড় জ্ঞানই শ্রেষ্ঠ তাহলে তুমি কেন আমাকে যুদ্ধ করতে বলতেছ সেই যুদ্ধের মধ্য দিয়ে তো অনেক মানুষ মারা যাবে অনেক পাপ হবে আমি পাপের ভাগী হব তুমি কেন আমাকে সেটা করতে বলছ ব্যামি শ্রেণ বাক্য বুদ্ধিং মহ মে তদেক নিশ্চিত যেন শ্রেয় তুমি বিভিন্ন রকম সন্দেহজনক বাক্য প্রয়োগ করে তুমি আমাকে বিভ্রান্ত করতেছ তা বলছি যে কোনটা আমার জন্য মঙ্গলজনক আর কোনটা আমার জন্যে খারাপ সেই বৈষয়টি তুমি আমাকে বিস্তারিতভাবে বলো তখন ভগবান বলছেন লোকে হস্মীন দিবিদা নিষ্ঠা প্রক্তা মায়া জ্ঞান যোগ ন সাংখ্যানাং কর্মযোগ ন নাম বলছেন যে মানুষ আধ্যাত্মিক চেতনা লাভ করার জন্য বিভিন্ন পন্থ অবলম্বন করে কেউ জ্ঞানযোগের মাধ্যমে লাভ করে কেউ কর্মযোগের মাধ্যমে ভক্তিযোগের মাধ্যমে সেটা লাভ করার চেষ্টা করে নয় করি ক্ষণপি জাত অতিষ্ঠত্ব কর্মকৃত কার্য দেহাবচর কর্ম সর্বপ্রকৃতির জয়ী গুণই ভগবান বলছেন যে ত্রিগুণ মায়ায় মোহিত মানুষ জীবন নির্বাহের জন্য কর্ম না করে থাকতে পারে না কিন্তু সেই কর্ম কিভাবে করলে তারা ভগবানকে লাভ করতে পারবে জীবনটা সার্থক হবে কর্মবন্ধন থেকে মুক্ত হবে সেই বিষয়টি মানুষের জানা একান্ত কর্তব্য তা কীভাবে কর্ম করতে হবে সে বিষয়ে আমি তোমাকে বলছি যজ্ঞার্থ কর্মন হত লোকহ কর্মবন্ধনা তদত্তম কর্মকন্তে মুক্ত সঙ্গ সমাচরণ ভগবান বলছেন ভগবানের সুস্তুষ্টর জন্য ভগবানের সন্তুষ্টির জন্য তোমাদের সকলের কর্ম করা উচিত তাহলে কি হবে তোমরা কর্মবন্ধন থেকে মুক্তি পাইবা জড়ো বন্ধন তোমাদের কাউকে আর আস্তে পিসে ভাবতে পারবে না তার ফলে তোমরা মেতেহান্তে আমাকে লাভ করতে পারবে তাহলে এখানে আমরা দেখতেছি যে ভগবানকে সাধন ভজনের জন্য এবং মহাবীর অর্জুনের প্রশ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে ভগবান বলছেন জ্ঞানযোগের মধ্য দিয়ে আর কর্ম ভক্তিযোগের মধ্য দিয়েই আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি কেউ জ্ঞানযোগে কেউ ভক্তিযোগে কর্মযোগের মধ্য দিয়ে তখন আমরা কীভাবে আমরা তো অন্তবন্তু ফলং তেসং তদ্ভাবৎ অল্প মেধাম দেবান দেবত জয়ন্তী ভক্ত জয়ন্তী মামুফি হ্যাঁ ভগবান বলছেন যে যার জ্ঞান কম তারা সবসময় জড় সুখ লাভের জন্যই ব্যস্ত থাকে এবং ভগবানের দিকে তারা মনোনিবেশ করার সময় পায় না তার ফলে তারা আমার দ্বারা নির্ধারিত বিভিন্ন দেব দেবীর মাধ্যমে তারা তাদের কাম্যবস্তু আমার নিকট হইতে এই দেবদেবীর মাধ্যমে লাভ করে তাদের সকাম সাধনাকে সিদ্ধি লাভ করে তারা তাই তারা দেবলোকে যাবে কিন্তু তারা আমাকে পাবে না তারা আবার পৃথিবীতে ফিরে আসবে জনি ভ্রমণ করতে হবে তাদের আর যারা সরাসরি আমাকেই ভজনা করবে তারা আমাকেই লাভ করবে আবার দেবদেবীর মধ্য দিয়েও আমরা ভগবানকে লাভ করতে পারি সেটা আমরা এখানে দেখতেছি যে আমাদের সামনে একটা বড় ধরনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরামংশদে যে কিভাবে আমরা ভগবানকে লাভ করতে পারি এখানে দুটি ধারারই উনি দিয়েছেন একটা হচ্ছে জ্ঞান যোগের মধ্য দিয়ে আর কর্ম বা ভক্তিযোগের মধ্য দিয়ে তাই উনি আদ্যাপীঠ ধামে যে মন্দির সোপান স্থাপন করেছেন তার প্রথম স্থাপনায় দেখেছেন ফোপানে গুরুকে প্রতিষ্ঠিত করেছেন গুরু অসংখ্য গুরু আছে আমাদের যত মত কত মতের গুরু আছে অসংখ্য মতবাদ আছে অসংখ্য মতবাদে অসংখ্য গুরুদেব আছেন এই যে গুরুদেব একটা গুরুদেবের রুচিও আলাদা থাকে কেউ সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ ভজনা করে কেউ করে কেউ মা কালী মা দুর্গা মা লক্ষ্মী মা ভুবনেশ্বরী মা সিদ্ধেশ্বরী মা সরস্বতী মা লক্ষ্মী বাবা সিদ্ধা গণের বিভিন্ন দেবদেবী মহাদেব মৎসু শঙ্করাচার্যদি বাবা লোকনাথ বিভিন্ন রুচি অনুযায়ী তারা এদের ভজনা করে থাকে এরা তত পথ বিভিন্ন পথ কিন্তু ভগবান বলছেন তুমি যে মতেই থাকো বা যে পথেই থাকো কিন্তু সকলের উপরে যে তোমার পরম সত্য বিদ্যমান সেই পরম সত্যকে ভগবান শ্রীকৃষ্ণ সাকার নিরাকার অভিন্ন জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ সাকারে উনি দিবদ মদন মোহন শ্রীকৃষ্ণ নিরাকারে আত্মা সাঁকারে রাধাকৃষ্ণ নিরাকারে পরমাত্মা সাকারে কৃষ্ণ নিরাকারে ওঙ্কার সাকারে ওঙ্কার বিগ্রহ নিরাকারে প্রণব সাকারে প্রণব বিগ্রহ তাইপ ওঙ্কার প্রণব বিগ্রহের মধ্যে রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ স্থাপন করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব তাই এখানে তিনি সেই মা কালী আদা মা কালীর চরণের ঠিক নিচে তিনি লিখেছেন কর্ম এবং জ্ঞান তো ভগবান শ্রীকৃষ্ণ কানে বলছেন যে জ্ঞানের মধ্য দিয়ে আর কর্মভক্তির মধ্য দিয়ে মানুষ আমার কাছে আসার চেষ্টা করে একটা যে জ্ঞান যোগ জ্ঞান কৃষ্ণ আরাধ্য ধন একে বলে জ্ঞান কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব জ্ঞানই আসল জ্ঞান তাহলে এই যে জ্ঞান এই জ্ঞানটা যদি আমরা অর্জন হয় তাহলে এই জ্ঞানের মধ্য দিয়ে আমি তখন বুঝতে পারব যখন আমি ভগবত গীতা পাঠ করব তখন গীতায় আমরা দেখব দশম অধ্যায়ের বিশ নম্বর শোলোকে অহম আত্মা গুরাকেশ সার্বভূত সহস্থিত ওম আদিত্য মধ্যন্ত্র ভূতনামন্ত্র ভগবান বলছেন সকল জীবের মধ্যেই উনি আত্মারূপে বিরাজমান করেন আবার গীতার তেরোতম অধ্যায়ের তেইশ নম্বর ষোলোকে বলেছেন উনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করে সাক্ষী রূপে আমরা কি কাজ করি না করি সব কিছু উনি সেগুলি প্রত্যক্ষ করেন সাক্ষী রূপে থাকেন তাহলে জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে ভগবান আত্মা পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন তাই যখন জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন তাহলে এই আত্মা এই আত্মা যত সময় আমাদের দেহের মধ্যে বিরাজ করেন তত সময় পর্যন্ত আমরা বেঁচে থাকি আত্মা দেহ ত্যাগ করলে আমরা মৃত্যু মুখে হই আমাদের সমস্ত জীবন কার্যক্রম সব শেষ হয়ে যায় জ্ঞানী এটা বুঝতে পারেন জ্ঞানী যখন এটা বুঝতে পারেন তখন তার মধ্যে একটি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয় ভগবানের প্রতি যে তুমি আছো বলে আমি আসি তুমি নাই থাকলে আমি মৃত হয়ে মারা যাই তুমি আমার পরম বন্ধু একে বলে আত্মজ্ঞান জ্ঞানী অতি দ্রুত আত্মজ্ঞান লাভ করেন যার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শাখা নিরাকার অভিন্ন জ্ঞানে তার ভিতরে একটি কর্তব্য বোধ জাগ্রত হয় হ্যাঁ একটা বাধ্যবাধকতাও তার মধ্যে চলে আসে যে ওনার জন্যই তো আমি এই পৃথিবীতে বেঁচে আছি আমি আজকে পৃথিবীতে যাচ্ছি তাই তা আমি যদি ওনাকে ওনার যদি সেবা না করি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আমার তো বেমান হয়ে যাবে আমার তো ইমান থাকবে না তাই ভগবান সাকার নিরাকার অভিন্ন জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস বলা হয় ইমান অর্থাৎ ধর্ম এরা জ্ঞানী সেটা বুঝতে পারেন তাই জ্ঞানী কি করেন সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে শিহ গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে উনি সাধন বদন করেন এইভাবে জ্ঞানী কিন্তু আমরা তো অত জ্ঞানী না আমরা অল্প মেদশাম আমরা অল্প জ্ঞানী এবং আমাদের সংখ্যায় আপনার শতকরা নিরানব্বই জন তাহলে এই মানুষগুলি কি বিফলে যাবে জীবন তারা কি বারবার জনি ভ্রমণ করতেই থাকবে কারণ তারা আমরা তো তাই ভগবান শ্রীকৃষ্ণের নাতিপুতি সন্তান দল পিতামহস্য জগত মাতা দাতা পিতামহ আমি তোমাদের পিতা আমি তোমাদের মাতা আমি তোমাদের পিতামহ আমি তোমাদের পিতামহি ঠাকুরমা ঠাকুরদাদা আমি তোমাদের ভগবান আমি তোমাদের সকল কর্মের বিচারক তাই ভগবান তাই গুরুদেব শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব তাই মা কালীর সাধনার মধ্য দিয়ে উনি জ্ঞান যোগেও মা কালী সাধনা করেছেন আবার ভক্তি কর্মযোগে উনি মা কালী সাধনা করেছেন কর্মযোগ কর্ম তো কর্ম কিভাবে করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে ভগবানের সন্তুষ্টি আমি কিভাবে স্থাপন করতে পারি ভগবান কোথায় থাকেন ভগবান আমাদের সকলে হৃদয় মাঝে আত্মা পরমাত্মা রূপে আছেন। তো ভগবান আমাদের কী হন আপনি যদি বলেন ভগবান আমাদের পিতা আরেকজন বলে বা আমাদের মাতা আরেকজন বল আমাদের পিতামহ দল বলবে আমাদের ঠাকুর দাদা তাহলে ভগবান আমাদের অতীব আপন জন তাহলে আমরা যদি পিতা হয় বা মাতা হয় বা ঠাকুরমা হয় দাদা হয় তাহলে আমরা এই পৃথিবীতে যারা আছি সবাই আমরা ভাই ভাই বোন বোন ভাই বোন ঠিক না তাহলে আমাদের কর্ম দুইভাবে করতে পারি একটা কর্ম হচ্ছে জীবে প্রেম ও জীবে সেবা সাধ্য মতো বাহিরে বাহিরে জীবে প্রেম মানুষের সেবা করতে হবে কারণ মন মানুষের সেবা করলে কি হবে মানুষের ভিতরে আত্মারূপে ভগবান বিরাজ করেন আর প্রতিটি মানুষ হচ্ছে ভগবানের সন্তান নাতিপুতি তাহলে যে মানুষের সেবা করলে কী হয় ভগবান খুশি হন তাই মানুষের সেবা করতে গেলে এমনভাবে করতে হবে যেমন ওই মানুষটা যেন দুঃখ না পায় হ্যাঁ ওই মানুষটা যেন আঘাত না পায় মনে ওই মানুষটা যেন আমার দ্বারা না ঠকে ওই মানুষটা যেন আমি যেন ওই মানুষটার প্রতি চিটিংবাজি না করি হ্যাঁ ওই মানুষটাকে যেন আমি মনে কষ্ট না দিই এইভাবে আমার সাধ্য আমাকে কর্তব্য কর্ম করতে হবে কর্ত কর্তব্যটা করলে কি হবে আমি যাকে সাধ্যমতো সহযোগিতা করতেছি সে যেমন খুশি হয়ে যায় তার ভিতরে যে তার আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী হিসাবে আছেন তিনিও সন্তুষ্টি লাভ করেন কেন তিনি জানেন আমার ছেলে মেয়ে নাতিপুতিকে এই লোকটা আঘাত দেয় না কষ্ট দেয় না সে তার মতো সহযোগিতা করে তো এইভাবে আমরা বাহিরে মানুষের সেবা সূত্র সেবা করে আমরা ভগবানের সেবা করতে পারি আর এইভাবে যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে করি তাহলে আমাদের মনটা নিয়ন্ত্রিত থাকে কারণ ভগবানকে পাইতে হইলে পাপ কর্ম করা যাবে না আর পাপ কর্ম না করলে অন্যায় না করলে মানুষ দুঃখও পাবে না আর দুঃখ না পেলে মানুষ কি হবে যেমন খুশি হবে তার ভিতরে অবস্থিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট লাভ করবেন আর এইভাবে করতে করতে কি হবে আমাদের ভিতরে সেই কর্ম মায়া মোহটা থাকবে না হ্যাঁ নিষ্কামভাবে মোহীনভাবে আমরা তখন সংসারে কাজকর্ম করে যেতে পারবো আমাদের কর্তব্যকর্ম সাধ্য মতো করে যেতে পারবো তাহলে কী হবে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব না আরেকটা গুরু কৃষ্ণ ওঙ্কার সেবা মন্দিরে মন্দিরে আমাদের গৃহে আছে মন্দির আছে বাইরে মন্দির আছে সেখানে গুরুদেবের বিগ্রহ থাকবে ওঙ্কার প্রণবের মধ্যে রাধা কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ বিগ্রহ থাকবে হ্যাঁ তার সেবা করা সেবা আমরা কিভাবে করতে পারি ভগবানের সেবা ডাইরেক্ট মন্দিরে আমরা ভগবানের পূজা অর্চনা করতে পারি বিভিন্ন ফল তারপরে নৈবেদ্য নিরামিষ ভোগ আমরা ভগবানকে মাধ্যমে দিতে পারি ভগবানের কাছে দিয়ে আমরা বিনয়ের সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি গ্রহণ কর না তো গ্রহণ কর হে প্রাণ তোমারি দ্রব দিয়াছে তোমার করিয়া বেদন গ্রহণ কর হে প্রাণ গ্রহণ কর হে না আমার তোমার দেবা কলি তুমি তো জান গ্রহণ কর হে প্রাণ গ্রহণ কর হে না ভক্তি মিশায় প্রেম করে চিটি ଧନ ସୁଦ ଭି ମିଶାଏ ପ୍ରେମ କରେ ତିନିବେ ଦନ ଗ୍ରହଣ କର ହେନାଥ ଗ୍ରହଣ କର ହେନାଥ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ রাম রাম হরে হরে হরিও 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 হরিম আখণ্ড মণ্ডল কারঙ্গে তঙ্গ জনা চরমা দং ধরে রে তঙ্গ এইভাবে আমরা ভগবানের কাছে প্রার্থনার মধ্য দিয়ে তাকে আমরা ভোগ নিবেদন করতে পারি ফল যা আছে নিবেদন করতে পারে এইভাবে আমরা ভগবানের পূজা গৃহে করতে পারি ভগবত গীতা পাঠ করতে পারি শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে পারি এইগুলি পাঠ করতে করতে গেলে আমাদের মধ্যেই একটা ভক্তির উদয় হয় তার নাম হলে নববিধা ভক্তি শান্তন শান্তভাবে ভগবানের সাধনা করতে ইচ্ছা থাকে সং মনে ভগবানকে আমি প্রভু হিসাবে গ্রহণ করে সাধন ভোজন করতে পারি সক্ষং ভগবানকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করেও তাকে সাধন ভোজন করতে পারি অর্চনং ভগবানের পূজা করতে পারি বন্দনং ভগবানের বন্দনা করতে পারি শ্রবণং ভগবানের বিভিন্ন লীলা গীতা ভাগবত আমি শ্রবণ করতে পারি কীর্তনং ভগবানের বিভিন্ন লীলা গীতা ভাগবত আমি কীর্তন করতে পারি সব জায়গায় যেমন কীর্তন করছি সেইভাবে আমরা কীর্তন করতে পারি শ্রীপাদপদ্য সেবনং ভগবানের শ্রী যুগল চরণ আমরা প্রণাম করতে পারি নমস্কার করতে পারি সেবা করতে পারি আর আত্মনিবেদনাং নিজেকে ভগবানের চরণে আমরা নিবেদন করতে পারি কারণ কি ভগবান বলছেন যে আমি তীঘ্ন মায়ার দ্বারা তোমাদের আবৃত করে রেখেছি তার ফলে তোমরা কেউই আমাকে চিনতে পারো না আমি যে তোমাদের মুক্তি মুকুন্দ আমি যে তোমাদের পিতা মাতা পিতামহ পিতামহী ভগবান বিধাতা সকল কর্মের বিচারক কর্মফল প্রদাতা এটা তোমরা বুঝতে পারো না কিন্তু কখন তোমরা বুঝতে পারবে যদি অনন্য মনে আমার প্রতি তোমরা আত্মসমর্পিত হও তাহলেই তোমরা এই মায়ার থেকে তোমরা মুক্তি লাভ করতে পারি কেন আমরা আত্ম আমরা এত আত্মনিবেদন করব। কারণ প্রত্যেকটি মানুষ আমরা অল্প মেধসাম হতে পারি কিন্তু আমরা মূর্খ নই আমরা একেবারেই অজ্ঞান নই পরমারাধ্য গুরুদেব যথাযথভাবে আমাদের যদি এই জ্ঞানটি প্রদান করেন হে বাবা তোমার বাড়ি আমার বাড়ি নয়কো এই পৃথিবীতে তোমার আমার সবার বারি গোলক বিন্দাব তোমার আমার সবার নয়কো এই পৃথিবীতে তোমার আমার সবার বাড়ি, গোলক বৃন্দাবন বন বৈকণ্ঠে দুদিনের এই খেলা ঘরে সাঙ্গ খেলা হবে যবে ছবি ফেলে চলে যাবে সঙ্গে কিছুই রবে না রে তোমার বাড়ি আমার বাড়ি গো এই পৃথিবীতে তোমার আমার সবার বাড়ি গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে ভগবান তো গুরুদেব কৃপা করে যদি আমার বাড়ির সন্ধানটি দিয়ে দেন তাহলে আমি জানলাম আমার বাড়ি এই পৃথিবীতে নাই গোলক বৃন্দাবন কিভাবে যাব তখন গুরুদেব কৃপা করে আমাকে বলবেন হে বৎস তোমার যেটুকুন জ্ঞান আছে সে জ্ঞানের মাধ্যমে তুমি আমার কথাগুলি ধারণ কর্মে জ্ঞান বান বাসুদেব সর্বামেতে সমাহাত বহু বহু জন্মের পর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব যে সকল কারণের কারণ তুমি যদি এটা মানো আমার কথা শোনো গীতাতে লেখা আছে বিশ্বাস করবে গুরু কৃপায় কেবলম তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে ভগবান মহাত্মা ভক্ত উপাধি প্রদান করবে গুরুদেব বললেন এটা আমরা তো অল্প মেদসাম নগদে যা পাই হাত পেতে নেই বাকির পাই হাত পেতে নেই বাকির খাতায় নাহি চাই দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে ফাঁকি ভাই দূরের বাদ্য লাভ কি শুনে কি ভাই এটা অল্প মেধশাম অল্প জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে এটা হয় তাই গুরুদেব অল্প মেধশাম থেকে আমাদের ঘন মেধাম করে দেবেন মহা জ্ঞানী করে দেবেন এই জ্ঞানী যখন হয়ে গেলাম গুরুর কথায় অন্তর করে মমে মামে মানে জানাতি পুরুষোত্তম তখন সর্ববিধতিম বললেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র এই কথাটি যদি বাবা তুমি বিশ্বাস কর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রীর ভাষায় সাররে মন কপট চাতুরি বদনে বলে হরি হরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে তাহলে তুমি এমন একজন জ্ঞানী ব্যক্তি হয়ে যাবে ভগবান প্রদত্ত জ্ঞানী যে শয়নে স্বপ্নে জাগরণে তুমি যে অবস্থায় থাকো না কেন ভগবান বলবে তোমার দেহের প্রত্যেকটি অঙ্গ ভগবানের ভজনা করতেছে হরে কৃষ্ণ ভগবান কারণ ওই ব্যক্তি সর্বদাই তার রত থাকে শুয়ে থাকলেও তার দেহ ভজনা করতেছে হাঁটতে থাকলেও ভজনা করতেছে দাঁড়িয়ে থাকলেও কত ভজনা হচ্ছে প্রত্যেকটি মুহূর্তই এমন ব্যক্তি কি করে সর্বদাই ভজনায় রত থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাই তিনি মহাজ্ঞানী জ্ঞানী এটা হলে হবে তুমি মহাত্মা ভক্ত হয়ে গেলে তারপরে পারবে তুমি কি দেহ পরে তোমার আমাদের ধর্ম করি আমরা যে কর্ম করি কর্মটা উদ্দেশ্য থাকে তো শাস্ত্র যেটাই বল আমরা তো লোভ ছাড়তে পারি না কিন্তু লোভটা এমন একটা লোভ আমাদের করতে হয় সন্ধান যদি পায় যে লোভ এই পৃথিবীর থেকেও অতি উন্নত হ্যাঁ আর যে লোভটা করলে পাপ করতে ইচ্ছা করবে না অন্যায় করতে ইচ্ছা করবে না মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে ভগবানকে সন্তুষ্ট প্রদান করার ইচ্ছা করবে সেটা আমাদের জানা দরকার এটা হলো ভক্ত উপাধি ধারণ করার পর সে যখন জানতে পারে যে এই এই উপাধি ধারণ পূর্বক যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে গমন করবে সেখানে কোনো মৃত্যু নাই মায়া নাই অমর রান্নাবান্না করতে হয় না কাজকর্ম করতে হয় না সেখানে বিশাল প্রাসাদ হরি মণিমুক্তা জহর খচিত এবং ভগবান শ্রীকৃষ্ণ নির্গত ব্রহ্মজ্যোতির আলো দ্বারা আলোকিত সেখানে কখনোই আলো নিবে না যারা যায় হারিয়ে যাওয়া সন্তান নাতি যারা যায় সকলকে ভগবান শ্রীকৃষ্ণ একটি করে দিব্য বিমান প্রদান করেন আর বিদ্যুৎ সবিত ক্রান্তি দ্বারা একজন সহধর্মী নিপদান করেন তাদের নিয়ে অনন্তগতি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে বেড়ায় পর্যটন করে ভ্রমণ করে তীর্থ ভ্রমণের মতো ঘুরে বেড়ায় তার সন্তান নাতিপুতি দল আর সেখানে কল্পতরু বৃক্ষ আছে যা হিসাবে ভগবানের সেবার জন্য সঙ্গে সঙ্গে এটা পাওয়া যাবে এবং সেটা ভগবানকে ভোগ দিলে ভগবান নিজ হাতে তার হারিয়ে যাওয়া ফিরিয়ে পাওয়া সন্তানদের সে আবার খাইয়ে দেয় ভগবান নিজে খাইয়ে দেয় যেমন ছোটকালে মা বাবা আমাদের খাইয়ে এমন করেই খাইয়ে দেয় এত ভালোবাসা দেখবে সেখানে তাহলে অল্প মেধশাম আমরা গুরুর কৃপায় আমরা যখন ঘন মেধাম হয়ে যাব তখন আমাদের মনের ভিতর সবসময় চক্র দিতে থাকবে যে আমার গোলক বৃন্দাবন আমার সোনার হরিণ চাই না রে ভাই গোলক বৃন্দাবন চাই আমার সোনার হরিণ চাই না রে ভাই আমার শ্রীকৃষ্ণ চরণ চাই আমার সোনার হরিণ চাই না রে ভাই গোলক বৃন্দাবন চাই আমার সোনার হরিণ চাই না রে ভাই আমার কৃষ্ণ চরণ চাই ওরে গুরু ধরে ওরে গুরু ধরে চলবই আমি যাতে কৃষ্ণ চরণ পাই ওরে গুরু ধরে চলব মোরা যাতে কৃষ্ণ চরণ পাই আমার সোনার হরিণ চাই না রে ভাই আমার গোলক বৃন্দাবন চাই আমার সোনার হরিণ চাই না রে ভাই আমার কৃষ্ণ চরণ চাই হরে গুরুর চরণ ধরে মোরা কৃষ্ণ চরণ চাই হরে গুরুর চরণ ধরে মোরা আমার গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ চাই এইভাবে মনের মধ্যে আমরা ঘনমেধ্যাম হয়ে যাব পরমারাধ্য গুরুদেবের যথাযথ শিক্ষার মধ্য দিয়ে তাহলে প্রতিটি কর্ম আমাদের করতে হবে আর কি করতে হবে আমরা গৃহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মালা যুগতে পারি প্রতিদিন এক মালা দুই মালা আস্তে আস্তে আমরা মালা জপ করার অভ্যাস করি দেবের মনটা পবিত্র হয়ে যায় জপ একটা সাধনা জপ করলে মন পবিত্র হয় জপ করলে মন ধ্যান ধ্যানস্থ হয় জব করলে মন নির্মল হয় জব করলে ভগবানের সঙ্গে একটা কানেকশন সৃষ্টি হয় হরিওম হরিওম হরিও মহামন্ত্র জপ করতে পারবেন কৃষ্ণ নাম এইভাবে হস্তপদ দেহ করিবে সংসার কর্ম অষ্ট মন জপিবে সদা নাম সংকীর্তন এইভাবে আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারি তাহলে আশা করি আমাদের মনটি নির্মল হবে এটা এইভাবে আমরা জ্ঞানযোগের মধ্য দিয়েও আমরা এইভাবে অগ্রসর হতে পারি আর কর্ম এবং জ্ঞানের চর্চা করতে করতে কি হয় ভক্তিলতা ভক্তি বৃক্ষ ডেভেলপমেন্ট হয় ভক্তিলতা ভক্তি বৃক্ষ যুক্ত হয়ে কি হয় প্রেম হয় ভগবৎ ভক্তি ভগবৎ প্রেম হয় তাই ওই যে ওঙ্কার প্রণবের মধ্যে রাধাগোবিন্দ আছে আড্ডাবির ধামে দেখবেন সেই সোপানের লেখা আছে প্রেম অর্থাৎ ভগবত প্রেম সাকার রাকার অভিন্ন জ্ঞানে ভগবত প্রেম এইভাবে শ্রী শ্রী গুরুদেবের মধ্য দিয়ে কর্ম এবং জ্ঞান গীতার মধ্য দিয়ে যেভাবে গুরুদেব বুঝিয়ে দিচ্ছেন তার ফলে আমাদের সেই ভগবত প্রেম আর ভগবত প্রেম হলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ওংকার প্রণবের সঙ্গে আত্মা পরমাত্মার সঙ্গে আমাদের অল্প মেধশাম ব্যক্তিদের সংযোগ স্থাপন হয়ে আমরা গুরু গোবিন্দের কৃপায় ঘন মেধশামে পরিণত হয়ে যাব আমাদের জীবনটি অপূর্ব সার্থকতা লাভ করবে কৃষ্ণেন্দ্রীয় ভাবনা সকল কর্মে এই চেতনা শুদ্ধ প্রেমের হবে রে সূচনা কৃষ্ণ কৃষ্ণ পিতা মাতা বিচারক মুক্তি দাতা সকল কর্মের ফলদাতা সবাই জানি শাকের করাত কৃষ্ণ প্রেমে খুলবে বরাত কর্মযোগী জ্ঞান জ্ঞানযোগীর ভাবনা অভ্যাসের নাই তুলনা অর্থহীন ওরে হবে না পাবে কৃষ্ণ ভক্তি আমাদের সকল কর্মের যে ফল হোক দাঁত যুগল চরণে করি নিবেদনা তোমার ইচ্ছা আমার ইচ্ছা হৃদয় পাট রেখেছি খুলিয়া কর্ম বন্ধন প্রভু নাশ করিয়া তব যুগল চরণে কৃষ্ণ দাস রমেশ করে মিনতি অঞ্জলি ভরিয়া জীবে প্রেম সেবা বাহিরে বাহিরে কৃষ্ণ অঙ্কার পূজা মন্দিরে মন্দিরে গ্রহণ ন কর মদের অর্গ হে মুকুন্দ মুক্তিদাতা হরে কৃষ্ণ ওং বন্দে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয় ওং বন্দে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয় ওং বন্দে শ্রী শ্রী গুরুদেব চরণ কি জয় ওং বন্দে শ্রী শ্রী গুরুদেব চরণ কি জয় ওং বন্দে মহানবচারীং বৈষ্ণব কুতিলকং বন্ধু কৃষ্ণ দৈ পায়ন কৃত্যমী চরণম জগৎ উদ্ধারণ মহা মানব মহানায়কং ভক্তি শ্রদ্ধা পুষ্পাঞ্জলি প্রদায়নে সদ্গুং তাং নমামি হরে কৃষ্ণ জয় জগদ্ জয় গুরু সকলে সুখী হন সকলের মন জ্ঞানযোগে কর্মভক্তি যোগে যুক্ত হয়ে গুরুর কৃপায় আসুন আমরা অল্প মেধশাম থেকে ঘন ঘনমেধশামে পরিণত হয়ে সুদূর লমহত্যা ভক্তপাদী ধারণের মধ্য দিয়ে সর্বজীবের